হ্যালো স্টুডেন্টস বৈরাগ্য শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ হতে চললো এখনও চলছে কিছুদিনের মধ্যে মধ্যেই শেষ হয়ে যাবে তোমরা বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে কিংবা কোর্সে ভর্তি হবে তোমাদের মধ্যে কেউ যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা বিষয়ে অনার্স করতে চাও অর্থাৎ বাংলায় অনার্স করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন যারা বাংলা বিষয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি বাংলা বিষয়ে যে সিলেবাস তোমাদের পড়াশোনা করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করতে হলে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওতে করেছি চলো আলোচনা শুরু করি দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বাংলা বিষয়ে অনার্স করতে হলে সাবজেক্ট কোড জানতে হবে সাবজেক্ট কোড স্ক্রিনে দেখতে পাচ্ছ ইবিজি অর্থাৎ ইলেকটিভ বেঙ্গলি এখানে অনার্স বলা হয় না বলা হয় ইলেকটিভ বেঙ্গলি তা এই পাঠ্যক্রমে অর্থাৎ ইলেকটিভ বেঙ্গলি বা বাংলা অনার্স পড়তে হলে শুধুমাত্র বাংলা বিষয় পড়লেই হবে না তার সাথে আরও কিছু বিষয় পড়তে হবে এখানে খুব সুন্দর করে ভাগ করে দেওয়া আছে দেখো প্রথমে রয়েছে কি আবশ্যিক বিষয় আবশ্যিক বিষয় হিসাবে তোমাদের পড়তে হবে বাংলা ইংরাজি মানববিদ্যা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি এই সব বইগুলো তোমাদের পড়াশোনা করতে হবে এখানে গ্রেড বা পয়েন্টের ব্যাপার আছে মোট চব্বিশ পয়েন্ট এটি আবশ্যিক বিষয় এখানে রয়েছে এখানে মানক হিসাবে এই পয়েন্টকে উল্লেখ করা হয়েছে তা বাংলা অর্থাৎ এফ বিজি এফ হল ফাউন্ডেশন বেঙ্গলি ফাউন্ডেশন বেঙ্গলি বা বাংলা আবশ্যিক এখানে চার পয়েন্ট রয়েছে বা চার মানক রয়েছে ফাউন্ডেশান ইংলিশ এখানে রয়েছে চার মানক আর ফাউন্ডেশন হিস্টরি এখানে রয়েছে আট মানক এবং বিজ্ঞান ও প্রযুক্তি এখানে রয়েছে আট মানক মোট চব্বিশ মানক তোমাদের পরীক্ষা দিতে হবে এরপরে রয়েছে ইলেকট্রিক বেঙ্গলি বা ঐচ্ছিক বিষয় সাম্মানিক স্তর এটি হলো বাংলা অনার্সের মূল সিলেবাস এখানে তোমাদের আটটা বিষয় আটটা পত্রে পরীক্ষা দিতে হবে অর্থাৎ বাংলা অনার্সের জন্য মোট আটটি পত্র রয়েছে এটি মূলত পাঁচ বছরের কোর্স হলেও রানিং যদি পড়াশোনা করো তাহলে তিন বছরে কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং তিন বছরে মোট আটটি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে তা প্রথম পত্রে রয়েছে সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস দ্বিতীয় পত্রে রয়েছে ভাষা এবং ছন্দ ও অলঙ্কার তৃতীয় পত্রে রয়েছে কাব্য প্রাচীন আধুনিক যুগের কাব্য আর পত্রে রয়েছে উপন্যাস এবং ছোট গল্প পঞ্চম পত্রে রয়েছে প্রবন্ধ এবং রম্যরচনা ষষ্ঠ পত্রে রয়েছে নাটক নাট্যমঞ্চ এবং সাহিত্যের প্রকারভেদ সাহিত্যের রূপভেদ সপ্তম পত্রে রয়েছে লোকসাহিত্য এবং ভারতীয় সাহিত্য অষ্টম পত্রে রয়েছে অনুবাদ বানান বিধি সম্পাদনা অনুচ্ছেদ এবং প্রতিবেদন এখানে মোট চৌষট্টি মানক আছে আটটি পেপারের এই পরীক্ষাটি হল মূল অনার্সের বিষয় অনার্স পাঠ্যক্রমে আর একটি বিষয় নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে সেটি হল প্রয়োগ অভিমুখী পাঠ্যক্রম দেখো তিনটে অপশান দেওয়া আছে বা তিনটে বিষয়ের উল্লেখ করা হয়েছে এর মধ্যে যে কোনো একটি বিষয়কে তোমাদের বেছে নিতে হবে প্রথমে দেওয়া আছে প্রাথমিক হিসাববিদ্যা খাদ্য প্রক্রিয়াকরণ এবং গার্ঢস্থ রসায়ন এই তিনটে বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে এবং সেটি নিয়ে পরীক্ষা হবে তা মোট দেখো ছিয়ানব্বই মানক বা ছিয়ানব্বই পয়েন্টে পরীক্ষা হবে মোট পরীক্ষার নাম্বার হচ্ছে বারোশো নাম্বারের পরীক্ষা মোট তোমাদের বারোশো নাম্বারে পরীক্ষা দিতে হবে এখন দেখো মূল্যায়ন পদ্ধতি কিভাবে মূল্যায়ন হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখানে রয়েছে থার্টি পার্সেন্ট অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে বাড়িতে বসে সেটি উত্তর লিখবে এবং জমা দেবে সেখান থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ একশো নাম্বারের প্রতিটি পত্রের একশো নাম্বারের প্রশ্নপত্র দেওয়া হবে একশো নাম্বারের মধ্যে যা পাবে তার তিরিশ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট নাম্বার অ্যাড হবে এবং টার্ম এন্ড এক্সামিনেশন এটি পরীক্ষার সেন্টারে গিয়ে যেখানে সেন্টার পড়বে তোমাদের সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং এখানে সেভেন্টি পার্সেন্ট মার্কস যোগ হবে অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য তিরিশ পার্সেন্ট এবং টার্ম এন্ডের জন্য সেভেন্টি পার্সেন্ট মার্কস তোমরা পেয়ে থাকবে এখন প্রথম পত্র মানে বাংলা অনার্সের প্রথম পত্রে যে বিষয়গুলি পড়তে হবে তা হলো প্রথমে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এবং সংস্কৃতির ইতিহাস এই বিষয়গুলি পড়তে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাংলা সাহিত্য ইতিহাস প্রাচীন যুগের কী কী বিষয় পড়তে হবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আক্রমণ ইত্যাদি পড়তে হবে মধ্যযুগের ইতিহাসে রয়েছে অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য চৈতন্যদেব শাক্ত পদাবলী কবিগান ভারতচন্দ্র এবং মুসলমান কবিগণ তাদের কথা পড়তে হবে এছাড়াও আধুনিক সাহিত্যের ইতিহাস সেখানে রয়েছে আধুনিক বাংলা গদ্য ভাষা আধুনিক বাংলা সাহিত্য যুগসন্ধির কবি ও কাব্য আধুনিক বাংলা কাব্য নাট্যমঞ্চ ও নাটক এই টপিকগুলো তোমাদের পড়াশোনা করতে হবে সংস্কৃতি ইতিহাস এখানে তোমাদের পড়তে হবে উপন্যাসের সূচনা ও প্রতিষ্ঠা পর্ব রবীন্দ্রনাথ রবীন্দ্র সমকালীন ও রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্য স্বাধীনতা দেশভাগ ও পরবর্তীকাল সংস্কৃতি এবং তার স্বরূপ বাঙালি সংস্কৃতি বাঙালি জাতি ভারত সংস্কৃতি সুফি প্রভাব ও ইসলামী উপাদান চৈতন্যদেবের প্রভাব অর্থাৎ বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাবেই হলো হল প্রথম পত্র এর সিলেবাস দ্বিতীয় পত্রে রয়েছে ভাষাতত্ত্ব এবং ছন্দ অলঙ্কার ভাষাতত্ত্ব সম্বন্ধে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো ভাষা বিজ্ঞানের পরিচয় ভাষা বংশ বাংলা ভাষার বিবর্তন আর দ্বিতীয়ত রয়েছে যে বাংলা ভাষার স্তর বিভাগ আর উপভাষা সাধু ভাষা চলিত ভাষা এইসব পড়াশোনা করতে হবে তৃতীয়ত রয়েছে বাংলা ভাষার ধ্বনি বিচার শব্দ গঠনের প্রক্রিয়া শব্দার্থ পরিবর্তন বাংলা শব্দভাণ্ডার ছন্দ এই ছন্দের জন্য তোমাদের পড়াশোনা করতে হবে পয়ার চতুর্দশপদী অমিত্রাক্ষর এগুলি রয়েছে এবং একই সঙ্গে বাংলা ছন্দের রীতিগত বিভাগ এই সম্বন্ধেও পড়তে হবে ছন্দ বিশ্লেষণ করতে দেওয়া হবে এবং সেই ছন্দ বিশ্লেষণ করে তোমাদের দেখাতে হবে কবিতা লাইন দেওয়া হবে সেখান থেকে ছন্দ বিশ্লেষণ করে দেখাতে হবে অলঙ্কারের মধ্যে রয়েছে অলঙ্কার কি তা পড়তে হবে শব্দ অলঙ্কারের মধ্যে রয়েছে অনুপ্রাশ জমক বক্রক্তি এবং শ্লেষ অলঙ্কার এই চারটি অলঙ্কার শব্দ অলঙ্কার এগুলি পড়তে হবে অর্থ অলঙ্কারের মধ্যে রয়েছে উপমা রূপক উৎপ্রেক্ষা সমাসক্তি অতিশয়ক্তি ব্যতিরেক বিরোধভাস ব্যাজস্তুতি স্বভাবক্তি অর্থান্তরনাশ এবং একাবলি এবং তারপরে কবিতার লাইন দেওয়া থাকবে সেখান থেকে অলঙ্কার নির্ণয় করতে হবে তৃতীয় পত্রে রয়েছে যে কাব্য প্রাচীন মধ্যযুগের কাব্য এখানে রয়েছে চর্যাপদ পাঁচটা পদ তোমাদের পড়াশোনা করতে হবে দেখো দেওয়া আছে এক পাঁচ ছয় আঠাশ এবং তেত্রিশ নম্বর পদ তোমাদের পড়াশোনা করতে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের বিরহ খণ্ডটা পড়তে হবে বৈষ্ণব পদাবলীর মধ্যে রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস প্রত্যেক দুটো করে পদ তোমাদের পড়াশোনা করতে হবে কীর্তিবাসী রামায়ণের অরণ্যকাণ্ড রয়েছে এই সিলেবাসে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদি খণ্ড এই সিলেবাসের মধ্যে রয়েছে আর আধুনিক যুগের কাব্যের মধ্যে রয়েছে মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটা কবিতা রয়েছে সোনার তরী শতাব্দী সূর্য আজি শঙ্খ আফ্রিকা অমৃত এছাড়া নজরুল ইসলামের তিনটে কবিতা রয়েছে নারী দারিদ্র গানের আড়াল জীবনানন্দ দাসের তিনটে কবিতা রয়েছে বনলতা সেন বিড়াল এবং ভিখারি হলো তৃতীয় পত্রের সিলেবাস পত্রে রয়েছে উপন্যাস বঙ্কিমের লেখা কপালকুণ্ডল উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদী মাঝি মহাশ্বেতা দেবীর অরণ্য বন্যি এই তিনটি উপন্যাস রয়েছে ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাচা পরশুরামের লেখা চিকিৎসা সংকট বনফুলের গণেশ জননী সুবোধ ঘোষের সুন্দরম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ এই গল্পগুলি চতুর্থপত্রে পড়তে হবে পঞ্চমপত্রে রয়েছে প্রবন্ধ বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সমগ্র বিবিধ প্রবন্ধ বইটি তোমাদের পড়তে হবে না এখানে পড়তে হবে গীতিকাব্য ভারতের স্বাধীনতা ও পরাধীনতা কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কালান্তর এখান থেকে কালান্তর এবং সভ্যতার সংকট এই দুটি প্রবন্ধ পড়তে হবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর লেখা নিয়মের রাজত্ব এই প্রবন্ধটি পড়তে হবে স্বামী বিবেকানন্দ তাঁর লেখা বই ভাববার কথা এখান থেকে শুদ্র জাগরণ এবং বর্তমান ভারত প্রবন্ধটি পড়তে হবে অন্নদাশঙ্কর রায়ের লেখা সংস্কৃতি বিবর্তন বইয়ের আমাদের সংস্কৃতি বিবর্তন প্রবন্ধটি পড়তে হবে প্রমোত চৌধুরী তাঁর লেখা প্রবন্ধ সংগ্রহ বই বা প্রবন্ধ সংগ্রহ এটি একটি প্রবন্ধের বই সেখান থেকে বই পড়া নামে প্রবন্ধটি পড়তে হবে রম্য রচনা এখানে রয়েছে দেখো কালী সিংহের হুতুম পেছা নকশা এখান থেকে চরক এই অংশটি পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের বাজে কথা পড়তে হবে মুস্তফা আলীর বই পঞ্চতন্ত্র এখান থেকে বই কেনা এই রম রচনাটি পড়তে হবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দত্তের পতঙ্গ এটি তোমাদের পড়াশোনা করতে হবে ষষ্ঠ রয়েছে নাটক এবং নাট্যমঞ্চের এবং সাহিত্যের রূপভেদ অর্থাৎ নাট্য সাহিত্যের রূপভেদ প্রথমে রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ রবীন্দ্রনাথের রথের রশি বিজন ভট্টাচার্যের নবান্ন এই তিনটে নাটক রয়েছে এছাড়া নাট্যমঞ্চ এখানে রয়েছে মঞ্চের উপযোগিতা মঞ্চের স্বরূপ বৈচিত্র্য মঞ্চ ও নাটকের সম্পর্ক সূত্রে অনুসরণে মঞ্চধারা একবারে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ধারাবাহিক ইতিহাস তোমাদের পড়াশোনা করতে হবে সাহিত্যের রূপভেদের মধ্যে রয়েছে কাব্য এখানে তোমাদের পড়তে হবে গীতিকবিতা কাকে বলে আখ্যান কাব্য কাকে বলে মহাকাব্য কাকে বলে এবং তার বিস্তারিত নাটকের মধ্যে রয়েছে ট্র্যাজেডি কমেডি প্রশাসন পৌরাণিক ঐতিহাসিক সামাজিক একাঙ্ক এবং সাংকেতিক নাটক এই সম্বন্ধে পড়াশোনা করতে হবে প্রবন্ধের মধ্যে রয়েছে লঘু ও গুরু কথাসাহিত্যের মধ্যে রয়েছে ঐতিহাসিক সামাজিক পত্র উপন্যাস আত্মজৈবনিক এবং কাব্যধর্মী ইত্যাদি উপন্যাস সম্বন্ধে পড়াশোনা করতে হবে এবং এগুলি থেকে প্রশ্ন করতে হবে পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে ছোটো গল্পের মধ্যে রয়েছে অতিপ্রাকৃত উদ্ভট অর্থাৎ অতিপ্রাকৃত গল্প কাকে বলে উদ্ভট উদ্ভট গল্প কাকে বলে সাংকেতিক ও প্রতীক গল্প কাকে বলে এবং তার বৈচিত্র্য নিয়ে পড়াশোনা করতে হবে সপ্তম পত্রে রয়েছে লোকসাহিত্য এবং আধুনিক ভারতীয় সাহিত্য লোকসাহিত্যের মধ্যে রয়েছে ময়মনসিংহ গীতিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য অবন ঠাকুরের বা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার ব্রত আর লোকসাহিত্যের সংজ্ঞা উপকরণ এসব নিয়ে পড়তে হবে এখানে দেখো রয়েছে কথা গান নাট্য ছড়া ধান্ধা মন্ত্র গীতিকা এগুলি সবই লোকসাহিত্যের সংজ্ঞা উপকরণ এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আর ক্ষেত্র সমীক্ষা রয়েছে লোক কাহিনী কাকে বলে লোক উৎসব লোকভাষা ইতিবৃত্ত কিংবদন্তি ছড়া ইত্যাদি বিষয়ে পড়তে হবে আধুনিক ভারতীয় সাহিত্যের মধ্যে রয়েছে উপন্যাস রয়েছে চিংড়ি শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা চিংড়ি আর মুন্সী প্রেমচাঁদ তার লেখা সদ্গতি ইসমাত চুকদাই তার লেখা উর্দু ছোট গল্প বাচ্চা জয়কান্তন তার লেখা কুঞ্জবনের খেপা বিজয় তেন্ডুলকর তার লেখা চোপ আদালত চলছে এটা একটি নাটক এগুলি তোমাদের এই সপ্তমপত্রে পড়াশোনা করতে হবে অষ্টমপত্রে রয়েছে অনুবাদ বানান সম্পাদনা অনুচ্ছেদ প্রতিবেদন অর্থাৎ অনুবাদ কীভাবে হয় বানানবিধি সম্বন্ধে জানতে হবে সম্পাদনা কীভাবে করতে হবে অনুচ্ছেদ কীভাবে রচনা করতে হবে প্রতিবেদন কীভাবে লিখতে হবে এই সম্বন্ধে পড়াশোনা করতে হবে অনুবাদের মধ্যে রয়েছে অনুবাদের প্রকারভেদ ভাবানুবাদ আক্ষরিক অনুবাদ কবিতার অনুবাদ ইত্যাদি অনুবাদের সমস্যা অর্থাৎ অনুবাদ করতে গিয়ে যে যেসব সমস্যা আসে ভাষা ও সংস্কৃতিগত ভেদে মূল্যানুগত যে সমস্যাগুলো আসে সেই সম্বন্ধে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপান্তর বইটি পড়তে হবে গীতাঞ্জলি কাব্যের মূল বইটি এবং অনুবাদ বই দুটি তোমাদের পড়াশোনা করতে হবে এরপর রয়েছে বানান বিধি তা এখানে তোমাদের পড়তে হবে বাংলা বানানের বিবর্তনের ধারা বানানের সমস্যা ও সমাধানের প্রয়াস এছাড়া সম্পাদনার ক্ষেত্রে রয়েছে সম্পাদনার সাধারণ সূত্র প্রুফ রিডিং এবং তার নিয়ম নীতি প্রতিবেদন রচনার প্রণালী তার প্রকারভেদ এবং অনুশীলনী অংশ থাকবে সেগুলি তোমাদের করতে হবে পরীক্ষার পদ্ধতি এতক্ষণ ধরে সিলেবাস নিয়ে আলোচনা করলাম ভিডিওর একেবারে শেষে এসে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সম্বন্ধে আলোচনা করছি দেখো তোমাদের মোট ছটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তিন বছরে মোট ছটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার রয়েছে এফ বিজি অর্থাৎ ফান্ডামেন্টাল বাংলা ফান্ডামেন্টাল ইংরেজি এবং ফান্ডামেন্টাল ইতিহাস সেকেন্ড সেমিস্টার রয়েছে ফান্ডামেন্টাল এস বা এফএসটি এবং ইবিজি ইলেকটিভ বাংলা ওয়ান পেপার ওয়ান পরীক্ষা হবে থার্ড সেমিস্টার রয়েছে ইলেকটিভ বাংলা বা ইবিজি সেকেন্ড পেপার এবং থার্ড পেপার ফোর্থ সেমিস্টার রয়েছে ইলেকটিভ বেঙ্গলি ফোর্থ এবং ফিফথ পেপার ফিফথ সেমিস্টারে রয়েছে ইলেকটিভ বেঙ্গলি সিক্স এবং সেভেন্থ পেপার আর সিক্স সেমিস্টারে রয়েছে ইলেকটিভ বেঙ্গলি এইট পেপার এবং এ এই হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স পাঠ্যক্রমের সিলেবাস কেমন লাগলো আজকের এই ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানিও যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স করবে তোমাদের রকম প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট উত্তর দেওয়ার এবং তোমাদের সাহায্য করার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য ধন্যবাদ